এই যে মোড়টা এটা হচ্ছে সাত রাস্তার মোড়। সব খালি, সব ভাঙা, সবই খালি, বাথরুম আছে সবগুলো। থাম্বনেল আর ছবি দেখে বুঝতে পারছেন আজকে আসলাম সিআরবি তে। থাম্বনেল আর ছবি দেখে বুঝতে পারছেন আজকে আসলাম সিআরবি তে। তো ১৬তম ব্লগে আজকে সিআরবি তে ঘুরবো। আসসালামু আলাইকুম, আমি টুটুল। ১৬তম ব্লগে আজকে সিআরবি তে ঘুরবো। এখান থেকে দেখতে পাচ্ছি সিটির অনেকাংশ জায়গাটা দেখা যাচ্ছে, রোদের কারণে তেমন ভিজিবল না। আর এদিক দিয়ে উঠার জন্য একটা সিঁড়ি আছে, এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে পারবেন। এই যে সিঁড়ি, আঁকা বাঁকা সিঁড়ি, এদিক দিয়ে ওঠা যাবে। আর নাহলে সিআরবি সাত রাস্তার মাথার মোড়ে নেমে ওদিক দিয়ে উঠতে পারবেন। দেখা যাচ্ছে মোটামুটি কিছুটা ক্লিয়ার। এই ঘরগুলোতে মনে কেউ থাকে না, লাইক ভুতুরে বাড়ি, ভুতুরে বাড়ির মতো লাগতেছে এগুলো। কাঁচ ভাঙা, অনেক পুরানো বিল্ডিং। তারপরও সাহস করে ঢুকলাম এখানে, পুরোটাই খালি। পুরাই ভিতরে বাড়িগুলো সব খালি, সব ভাঙা, সবই খালি, বাথরুম আছে সবগুলো আছে। সবই খালি এখানে। বাড়ির ভেতরে ঢুকি নাই, ওখানে ভয় লাগতেছিল, কেউ নাই, ভাঙা ছোড়া, লাইক এ হান্টেড হাউস।
শত শত বছর পূর্বের গাছ আর খেলার মাঠ, আর এদিক দিয়ে সোজা উঠে আপনি সিটির আংশিক কিছুটা দেখতে পাবেন। আর এদিকে একটা আছে ভৌতিক বাড়ি টাইপের, খালি পুরা ভাঙা চড়া ভেতরে ভেতরটা খালি। ভাইটার সাউন্ডটা শুনলাম, বাকি সাউন্ড আমি ওই জায়গা থেকে এখানে আসলাম। আমি খুঁজতেছিলাম কই কোথ থেকে বাজাচ্ছিল, ধরে পাইছি আলহামদুলিল্লাহ। আমি ভাই বাজানো শুরু করবে জানি। এই যে এগুলো দেখতেছেন ছোটখাটো দোকান, এখানে পাবেন ফুচকা, চায়ের দোকান, কিছু জুসও আছে, তারপর আছে মাছের ভর্তা, আর অনেক টাইপের আচারও আছে। সবগুলো ছোটখাটো ছোটখাটো দোকান আছে এখানে। এখানে হরেক রকমের ভর্তা, ইলিশ ভর্তা, সরষা ভর্তা, অনেক টাইপের ভর্তা, রুই মাছ, সব মাছের ভর্তা। এই যে মোড়টা, এটা হচ্ছে সাত রাস্তার মোড়। এক, দুই, ওদিকে গেছে তিন, চার, পাঁচ, ছয়, সাত, সাত রাস্তার মোড় এটা।